এটা মনে হচ্ছে দুর্গা আর গণেশ। দেখো আঁকা দেখছি, তুমি দেখো এই প্রথম দেখছি কমলা লেবু ধরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, দুই দিন হলো একটু মেঘলা মেঘলা আছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, গরমটাও একটু কমেছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এখন 6:30 শুরু করলাম, আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে হচ্ছে মা সকাল সকাল স্নান করে পুজো দেবে, সেই জন্য মা পুজো দিচ্ছে, ওদিকে কথার কাছে একটু ছিলাম, না হলে এই সময়তে বাবা আর মা মিলেই কথাকে ধরে রাখে। তো এই যে নিচে আসলাম, দেখতেই পাচ্ছ, এই দেখো নিচের কাজ এখনো আমার কমপ্লিট হয়নি। তো এই যে চেয়ার টেয়ার গুলো তুলে রেখেছি, তো তাড়াতাড়ি ঝটপট করে কাজ সেরে নিয়ে, আর মনে হচ্ছে তোমাদের দাদা নতুন কোনো শাড়ি এনেছে, এই যে পরে তোমাদেরকে দেখাবো। এটা মনে হচ্ছে নতুনই শাড়ি পেন্টিং করা, তো পরে তোমাদের সাথে দেখা হবে, আমি তোমাদেরকে দেখাবো। এখন ঝটপট করে আমি কাজগুলো সেরে নি, না হলে আমার দেরি হয়ে যাবে, আজকে এমনিই অনেক দেরি হয়ে গেছে। তো চলো ঝটপট করে কাজ সেরে নিয়ে পরে আবার দেখা। আজকে আকাশটার অবস্থা দেখো, পুরোই মেঘলা, দেখো পুরো মেঘলা, কোনো রোদ টোদ কিচ্ছু ওঠেনি এখনো, উঠোন ঝাড় দেওয়া হয়নি এখনো, উঠোন ঝাড় দিয়ে ধুতে হবে দেখো। আর এই যে বাগানে হচ্ছে মা ঘাস তুলেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো বাগানে ঘাস তুলে কত সুন্দর করে মা পরিষ্কার করে রেখেছে, শুধু এই দিকটুকু বাকি রয়েছে, আর এই দিকে সব ঘাস তুলে মা পরিষ্কার করে রেখেছে। আর ওই যে দেখতে পাচ্ছ এলাচ গাছ, চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এই এলাচ গাছটা মা একেবারে পুরো পরিষ্কার করে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, না হলে এর অনেক পাতা শুকিয়ে পচে গেছিলো। আর এই দেখো এলাচ ধরে আছে, এই এলাচ গাছটা দিদি লাগিয়েছিল আমার বিয়েরও আগে, এই গাছগুলো লাগানো, আমি বিয়ে হয়ে এসেই দেখছি এই যে এলাচ গাছে এলাচ ধরে। আর এই দেখো এই একটা কমলা লেবু গাছ, এই কমলা লেবু গাছটায় যেন কমলা লেবু ধরেছে, আমি বিয়ে হয়ে এসেই প্রথম দেখছি কমলা লেবু ধরেছে। এই দেখো, ও বাবা দুটো ধরেছে, আমি তো ভাবলাম একটা, এই দেখো একটা আর এই একটাই, দেখো দুখানা কমলা লেবু ধরেছে। দিদি জানে না, দিদি জানলে খুব খুশি হবে যে গাছটায় কমলা লেবু ধরেছে, দিদিকে বলা হয়ে ওঠেনি। সোনা কি করছো সোনা, ঘুম নেই তোমার চোখে? চোখে ঘুম নেই, সারাক্ষণ শুধু এই পা দাপানো? দেখো ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেখে, স্নান করে তারপরে খেয়েছে, খেয়ে ঘুম পাড়ানো হলো, উঠে পড়েছে, চোখে একটুও ঘুম নেই। বাবা ওকে শুয়ে দিয়ে গেল, কিছুক্ষণ পরে শুনছি উঠে পড়েছে, উঠে এই যে কান্নাকাটি শুরু করেছে, এখন একটু চুপ আছে। যেহেতু পাশে বসে আছি, কেউ না কেউ পাশে থাকতেই হবে, কেউ যদি না থাকে তখন কান্না শুরু। কি করছো সোনা, চোখে ঘুম নেই তোমার, তুমি কি ঘুমোবে না আজকে? এইদিকে এই দেখো মা পুজো দিয়ে উঠলো, পুজো দেওয়া হয়ে গেছে না হয়নি? ও এখনো পুজো দেওয়া হয়নি, মা পুজো দেবে। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমাদের কি রান্না হয়েছে। এই যে আমড়ার ডাল, টক ডাল, এটা হচ্ছে চিচিঙ্গা পোস্ত, আর এই যে এটা হচ্ছে মাংস। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি তোমাদের দাদা কি করছে। আসলে এই সময়টা একটু নিচে যাই, ওই দেখো তোমাদের দাদা তো এখন ড্রয়িং শেখাচ্ছে। হ্যাঁ যে নিচে, হ্যাঁ ও হচ্ছে ইয়ে করছে, হাত পা ছুটছে। না নিয়ে আসতাম, তাহলে নিয়ে আসবে তুমি? না আমি নিয়ে আসবো, নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ এই যে অংশু আঁকতে এসেছে, অংশু আর তিতলি আসে, তো আজকে তো দেখছি তিতলি আসেনি, অংশু একাই এসেছে। কাকে আঁকছো এটা? এটা ও আচ্ছা, মেসি কে আঁকছে? আর এই যে কথার বাবা, কথাকে নিয়ে চলে এসেছে, দেখি তো সোনা মামমাম কি করে। তুমি দেখো সোনা মামমাম কি করছে, এই দেখো কি করে সোনা মামমাম। এই দেখো বন্ধুরা, এই গেঞ্জি দুটো হচ্ছে ওর বাবা নিয়ে এসেছে, আর একটা হচ্ছে সাদা কালারের। এই যে বর্ডার গুলো কিন্তু সাদা ছিল জানো তো, এইবার কাচার পর এই বর্ডার গুলো পুরো হলুদ হয়ে গেছে, আসলে এই গেঞ্জিটার রং উঠেছে হলুদ কালারের। শোনা ওই দেখো অংশু দাদা কত সুন্দর আঁকছে, তোমাকেও তো আঁকতে হবে বড় হয়ে। তোমার শাড়ি দেখলাম সকালবেলায় নিচে, এই শাড়ি দুটো এসেছে না, নতুন করেছো? এই দুটো অর্ডারের কাজ, ওগুলো হোয়াটসঅ্যাপ থেকে নতুন কাজ হয়ে গেল। ও শুধু এই দুটোই? এটা দুটো, ও এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ। ও একটু শাড়িটা দেখাও, নতুন কাজ সেই জন্য আমি। ওই দেখো আঁকা দেখছি, তুমি দেখো অংশু আঁকছে, সেইটা দেখছে।
আবার হাসছে ওকে দেখে এমনি এমনি। হ্যাঁ এখানে বসে একটু দেখো, আমি ধরবো কি ওকে? তাহলে আমি ওকে ধরি। ও তাও ঠিক, না আমি সব কোলের মধ্যে বসিয়ে রাখতাম। একটু উল্টো করে ধরেছো, একটু সোজা করে ধরো। বাহ ভালো হয়েছে, এটা মনে হচ্ছে দুর্গা আর গণেশ। হ্যাঁ ভালো লাগছে, ব্লাউজে ভালো লাগবে। বাহ ভালো লাগছে, কালার কম্বিনেশন খুব বেস্ট একদম। বন্ধুরা এটা একটা নতুন কাজ, তোমাদেরকে দেখালাম, ভীষণই ভালো লাগছে। ওই জন্য না তুমি ডেকে গেছো, ও দেখছে দেখো। এই যে বন্ধুরা নতুন কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। এটা হচ্ছে শাড়ির আঁচল, আর ভেতরে অন্য কাজ হবে, এখনো হয়নি। না ভালো লাগছে, এইটুকুতেই, বেশি জাবড়া হলে আবার ভালো লাগে না, সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে। ও আর একটা শাড়ি দেখছি, ওইটা কি? ওইখানে একটা শাড়ি দেখছি, এগুলো কাজ হয়ে এসেছে, আবার পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, কাজ আছে এখন, ওকে আবার আটাতে হবে। শোনো শোনো, কোনছু মন দিয়ে আছে, তুমি কাছের থেকে দেখবা, আটা কাছের থেকে দেখবা। পরে এই জায়গাটায় মশা কামড়েছে, আজকেই কামড়েছে, আজকেই কামড়েছে। হ্যাঁ কারণ সকালে ঘুম থেকে ওকে ছিল না, সকালে আমি যখন ঘুম থেকে ওকে তুলেছি তখন ছিল না। তারপরে সোনা সোনা, ও সোনা, ও মন দিয়ে অংশুকে দেখছে, তুমি দেখো একটুখানি। তুমি খেয়েছো? না না এখনো খাইনি, মা সবে পুজো দিয়ে উঠলো, তো খাবো। হ্যাঁ চলো সোনা উপরে যাবো, বাবা তো এখন আকাশে খাচ্ছে। সোনা চলো সোনা এবার উপরে টাটা বলে দাও, অংশু দাদাকে বলো টাটা। কথা কথা এখন নিচে এসছে, কথা শোনা, কথা কথা আঁকা দেখছে, আঁকা দেখতে পারো। এই যে স্টুডেন্ট, দেখা তোর আঁকাটা দেখো একটু কিরকম করলি, দেখা ঈশানির ভালো হয়েছে, দারুণ লাগছে ছবিটা। এই যে কথা চুলে কি আবার কালার করা? হ্যাঁ চুলে কালার করা, ছবিতে পুরো রিয়েল লাগছে কিন্তু স্কিন। কথা শোনা শোনা, না ও ঈশানিকে দেখেই যাচ্ছে, দুপুরবেলা ইয়েকে দেখছিল, অংশুকে দেখছিল। হ্যাঁ শোনা আমাকে দেখতে পাচ্ছ না? শোনা এই যে ওর আজকে এখন ক্যামেরার দিকে মন, ওকে এখন ক্যামেরা বোঝে না, ঈশানির সাথে গল্প হচ্ছে, ঈশারায় কথা চলছে। হ্যাঁ ঈশারায় কথা।